প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকে এই নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছে। আমি রেশমা বগুড়া থেকে বলছি। আজকে তৈরি করে দেখাচ্ছি চানা ডাল মশলা। আপনারা এটাকে বুটের মশলাদার ডাল বলতে পারেন, অথবা বলতে পারেন ছোলা ডাল মশলা। এর জন্য লাগবে বুটের ডাল। প্রথমে নিয়ে নিচ্ছি বুটের ডাল 1 কাপ, সে সাথে দিয়ে দিচ্ছি মুগ ডাল 1/4 কাপ। মুগ ডাল দিলে টেস্ট একটু চেঞ্জ হয়ে যায়, যেটা জন্য খেতে খুব ভালো লাগে, তাই অবশ্যই দিবেন, আবার না দিলেও চলবে। এখন সব কিছু খুব বেশি করে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কুসলিয়ে কুসলিয়ে পানি বদলিয়ে। কমপক্ষে 3-4 বার পানি বদলিয়ে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব, যেন ডালে কোনো প্রকার ময়লা না থাকে। অর্থাৎ সাদা পানি বের হয়ে আসা পর্যন্ত এটাকে ধুয়ে পরিষ্কার করতে হবে, এবং ডালের মধ্যে ডালের যে খোসা থাকে সেগুলো বেছে ফেলে ক্লিন করে নিতে হবে। এখন আমি এটাকে ভিজিয়ে রাখছি 1 ঘন্টার জন্য। যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে হালকা গরম পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। 1 ঘন্টা পর আমি এটা খুলে নিচ্ছি। এটা আবারও একবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব, এরপর ডালটাকে সেদ্ধ হতে দিব। এখন দিয়ে দিচ্ছি 1টি কাঁচামরিচ। কাঁচামরিচ আমি বোটা সহ দিয়ে দিলাম। সে সাথে দিচ্ছি 4টি লং। লংগুলো একটু ভেঙে দিচ্ছে, এতে করে লংয়ের সুঘ্রাণ বেরিয়ে আসবে। আপনারা চাইলে এটাকে থেতো করে গুঁড়া করে নিতে পারেন। লং দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন যখন এটা সেদ্ধ করবেন। আর সেই সাথে দিয়ে দিচ্ছে কালো এলাচ 1টি। আমি এটাকে একটু ফেটে দিচ্ছে যেন কালো এলাচের সুঘ্রাণটা বেরিয়ে আসে, চাইলে থেতো করেও দিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই পর্যায়ে লবণ কম বেশি হলেও প্রবলেম নেই, পরে আমরা আবারও টেস্ট করে লবণ অ্যাড করব। পানি দিচ্ছি পরিমাণ মতো ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য। পানি বেশি হলেও কোনো প্রবলেম নেই, বা কম হলেও সমস্যা নেই। কম হলে সমস্যা আছে, যদি সেদ্ধ না হয় তাই পানিটা একটু বেশি করে দিবেন। হাই ফ্লেমে রাখার পর যখন বলক চলে এসছে তখন চুলা আস্তে একেবারে কমিয়ে দিয়ে রান্না করেছে, যতক্ষণ পর্যন্ত ডালটা সেদ্ধ না হয়েছে। তো এভাবে হাতের মধ্যে নিয়ে চাপ দিলে দেখবেন যে এটা বেশ গলে যাবে, সেই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। মানে ডাল সেদ্ধ হয়ে আসা মাত্রই নামিয়ে নিতে হবে, খুব বেশি সেদ্ধ করে একদম গুলিয়ে ফেলার দরকার নেই। প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সরিষার তেলে রান্না করছি, আপনারা চাইলে অলিভ অয়েলে রান্না করতে পারেন যারা বেশি স্বাস্থ্য সচেতন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা, জিরা ফুটে উঠলে দিয়ে দিব। পেঁয়াজ কুচি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি। দিয়ে এটাকে গোল্ডেন করে ভেজে নিতে হবে, তো কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ভর্তি করে 1 চা চামচ। দিয়ে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো। 2টো টমেটো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। ভেজে নেওয়ার পর দিলাম মরিচের গুঁড়া উঁচু করে 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ, কারণ এর আগে হলুদের গুঁড়া দিয়েছে, আর লবণ এ পর্যায়ে অল্প পরিমাণ দিচ্ছে, কারণ লবণ এর আগেও আমরা দিয়েছি, সো সেটা বুঝে লবণটা দিতে হবে। দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। পানি দেওয়ার প্রয়োজন নেই, টমেটো থেকে যে পানি বের হবে সেই পানিতে মশলাটা কষানো হয়ে যাবে। কিছুটা মশলা আমি উঠিয়ে রাখছি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল, দিয়ে এটাকে মিক্স করে নেব। যদি এই পর্যায়ে আপনার ডালটা পানি টেনে যায় সেক্ষেত্রে জাস্ট মশলার সাথে ভালোভাবে মিক্স করে হালকা গরম পানি বা গরম পানি দিয়ে নেবেন, তাহলেই হবে। আর যদি পানি বেশি হয়ে যায় তাহলে আর পানি দেওয়ার দরকার নেই, জাস্ট মিক্স করে খুব ভালোভাবে বলক তুলে নামিয়ে নেবেন।
তো আমি যেভাবে রান্না করেছি তাতে পানি একটু কম পড়েছিল, তাই আমি আবার একটু গরম পানি দিয়েছি, দিয়ে মিক্স করে ঢেকে দিলাম এবং অপেক্ষা করছি খুব ভালোভাবে বলক আসার জন্য। ভালোভাবে বলক আসার পর বেশ কয়েক মিনিট রান্না করে তারপর এটাকে নামিয়ে নিতে হবে। রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটাকে জাস্ট একবার মিক্স করে নামিয়ে ফেলবো। আমি ছোট্ট একটি প্যান নিয়ে নিলাম, প্রথমে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা একটু বেশি দিচ্ছি, কারণ ঘিটা বেশি দিলে খেতে বেশি টেস্টি হয়। দুটো শুকনো মরিচ দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, এক টেবিল চামচের বেশি হবে, দুটো কাঁচামরিচ, তিনটি কাঁচামরিচ দিয়েছে, দিয়ে এটাকে ভেজে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচুড়ি মেথে, এক চা চামচ একটু বেশি হবে, দিয়ে আবারও ভেজে নিচ্ছে। যখন রসুনের কালারটা এরকম গোল্ডেন হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে সেই মশলা যেটা আমরা কষিয়ে নিয়েছিলাম সেটা, দিয়ে এই পর্যায়ে চুলাটা একদম হাই ফ্লেমে রাখতে হবে, যেন চুলার যে আগুন সেটা যেন মশলার উপরে চলে আসে। এতে করে এই মশলার মধ্যে একটা স্মোকি ফ্লেভার ক্রিয়েট হবে, যেটার জন্য এই ডালটা খেতে একদম অন্য রকম, ডিফারেন্ট মানে স্বাদ পাবেন আপনারা। তো এভাবে একবার রান্না করে দেখতে পারেন, আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো যাদের চুলাচটা কম, হাই ফ্লেমে রাখার পরও আগুন আপনার প্যানে উঠে আসছে না মশলার উপরে, সেক্ষেত্রে এভাবে একটু কাত করে ধরবেন, তাহলে ওই আগুনটা অটোমেটিক চলে আসবে মশলার উপরে, মশলার উপরে যে ঘি আছে সেই ঘিয়ের উপরে আগুন ধরবে, আর এটার জন্য কিন্তু স্মোকি ফ্লেভারটা ক্রিয়েট হবে। দেখবেন অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ পাবেন এই পর্যায়ে, এই ঘ্রাণ পুরো বাসায় ছড়িয়ে পড়বে এবং অনেক সময় ধরে এই ঘ্রাণটা কিন্তু বাসায় থাকবে। যে কেউ বাসা থাকলে বলবে যে কী রান্না হচ্ছে এত সুন্দর ঘ্রাণ। তো এভাবে একবার অবশ্যই রান্না করে দেখবেন, আর রান্না করলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো এটা কষানো হয়ে গেছে, মানে ঘিয়ের সাথে খুব ভালোভাবে মশলাটা আমি ভেজে নিয়েছি, এটার মধ্যে স্মোকি ফ্লেভারটা ক্রিয়েট হয়েছে। এই পর্যায়ে আদা কুচি দিয়ে চুলাটা বন্ধ করে জাস্ট মিক্স করে নিচ্ছে। আদা কুচি দিয়ে বেশ কিছু সময় ধরে ভাজার দরকার নেই, জাস্ট হালকা হাতে মিক্স করে তারপর এটা ডালের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, মানে এটা ভোনা ভোনা হয়ে গেছে আর কি মশলাটা, মনে হচ্ছিল যে মশলা দিয়ে ভাত খেয়ে নিই। তো ডালের সাথে দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। প্যানে আবারও কিছুটা ঘি দিয়ে আমি একটু গরম করেছি এটার উপরে দেওয়ার জন্য, যেন দেখতে একটু সুন্দর লাগে আর কি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এভাবে ডাল রান্না করে আপনারা সকালে দুপুরে বা রাতে রুটি পরোটা নান গরম ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। সবশেষে উপরে একটু ঘি দিয়ে পরিবেশন করবেন এবং খাওয়ার সময় সামান্য একটু লেবু চিপে দেবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে আর ঘিয়ে স্ট্রং ফ্লেভার পাওয়া যায় যেটার জন্য আরও বেশি সুস্বাদু হয়। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।